গুড মর্নিং গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং স্টাডি হবে সকলকে স্বাগত জানাই আজকে আমাদের আলোচ্য বিষয় হাউ টু গেট কোভিড নাইন্টিন টেস্ট রিপোর্ট কিভাবে কোভিড নাইন্টিন টেস্ট রিপোর্টকে আমরা হাতে পাবো আমরা এর আগের ভিডিওতে আলোচনা করেছি কিভাবে এই কোভিড নাইন্টিন টেস্ট করতে হয় তার যে দুটো প্রসিডিওর সেই দুটো প্রসিডিওরই আমরা কিন্তু এর আগের ভিডিওতে আলোচনা করেছি তোমরা যদি এর আগের ভিডিওটি না দেখে থাকো অবশ্যই একবার দেখে নেবে তার কারণ আগের ভিডিওটি না দেখলে আজকের এই টেস্ট রিপোর্ট হাতে পাওয়ার যে প্রসেস সেটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে তো আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম মাত্র আমরা রেজিস্ট্রেশন করছিলাম সেই মাত্রই আমাদের মোবাইলে একটি মেসেজ চলে আসে আমরা আমাদের নিজেদের মোবাইলে সেই মেসেজটিকে দেখতে পারবো তোমরা দেখো দেখতে পাচ্ছ এখানে নিশ্চয়ই যে আমাদের যে আগের দিনের এই যে এটা হচ্ছে গত দিনের মেসেজ যেটা যখন আমি টেস্ট করেছিলাম সেইমাত্র আমার কাছে এসেছিলো এবং সেখানে যে স্যাম্পেল যে কালেক্ট করা হয়েছে তার নোটিফিকেশান ছিল এবং আমরা লিংকে লিঙ্কে ক্লিক করে আমরা ওপেন করছিলাম পেজটি এবং ডাউনলোড হয়ে যাচ্ছিলো একটি ফর্ম যে ফর্মে আমার টোটাল ডিটেলস দেওয়া ছিল এটা আমরা এর আগের দিন আগের ভিডিওতে দেখেছি এবং এই পুরো ডিটেলসটা আমরা এই পিডিএফের মধ্যে ডাউনলোড করেছি এবং সেটাকে যখন ওপেন করব আমরা দেখতে পাবো সেখানে শুধুমাত্র টেস্ট রেজাল্টের স্থানটি ব্ল্যাঙ্ক থাকবে বাকি সব কিছু কিন্তু ফিল্ড থাকবে দেখতে পাচ্ছ এখানে পুরো আমার ডিটেলস দেওয়া রয়েছে প্রথম পেজে এবং সেকেন্ড পেজে আমার যে টেস্ট রেজাল্ট সেটা কিন্তু ব্ল্যাঙ্ক রাখা রয়েছে আশা করি তোমরা দেখতে পাচ্ছ পুরো একটি ব্ল্যাঙ্ক পেজ ক্লিয়ার বোঝা গেল এই টেস্ট যে টেবিল রেজাল্টের যে টেবিলটা রয়েছে সেটা ব্ল্যাঙ্ক থাকার মেন কারণটা খুব সিম্পল কারণ তখনও পর্যন্ত আমার স্যাম্পেলটা কালেক্টই করা হয়নি স্যাম্পেলটা কালেক্ট হবে ল্যাবরেটরিতে পাঠানো হবে ওনারা টেস্ট করবেন তারপরে সেটা কিন্তু আপলোড হবে ওকে তো সুতরাং সেই কারণের জন্যই এই স্থানটি ব্ল্যাঙ্ক রয়েছে স্যাম্পেল কালেক্ট করে নেওয়ার পর তার ঠিক চব্বিশ ঘন্টা পর মোবাইলে কিন্তু অপর একটি মেসেজ আসবে সেই মেসেজটি তোমরা দেখতে পাচ্ছ এই যে এটা হচ্ছে সেই মেসেজটি যেটা টেস্টের পর এসেছে এবং সেখানে নেগেটিভ লেখা রয়েছে এবং তার নিচে যে লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করলে আমরা পেয়ে যাব তার যে রিপোর্ট সেটি কিন্তু ক্ষেত্রে কিছু প্রবলেম হয় তোমরা দেখো প্রবলেমটি কি আমি লিংকে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখো ফোর এরর পেজ নট ফাউন্ড দেখাচ্ছে তার কারণ কি তার কারণ এটা কিন্তু একটা প্রবলেম এই জায়গাটা তোমাদের বুঝতে হবে এই প্রবলেমটা কেন আসছে যেটা প্রায়শই অনেকেই কিন্তু ফেস করে থাকে ঠিক আছে এই এরর পেজ চলে আসা তো আমি বলছি খুব ভালো করে তোমরা বুঝবে এই জায়গাটি খুব ভালো করে তোমরা এই যে মেসেজটি রয়েছে সেটাকে পড়ো দেখো একটা লিংক যে দেয়া রয়েছে সেই লিঙ্কটি ব্লু কালারের একটা লাইন রয়েছে নিচে আন্ডারলাইন করা রয়েছে কিন্তু তারপরেও দেখো কিছু জিনিস বাকি রয়ে গেছে সেটা হচ্ছে অ্যাট দা দ্য রেট তো আমরা যদি ওই লিঙ্কটিকে ডাইরেক্টলি ক্লিক করি তাহলে এই ফোর জিরো ফোর এরটি আসবে কেন আসবে তোমরা দেখতে পাচ্ছ যে অ্যাট দ্য রেট থ্রি এটা কিন্তু লিঙ্কের মধ্যেই পড়ছে কিন্তু সেটা এখানে কাউন্ট করছে না সুতরাং এই স্থানটিকে ঠিক করতে গেলে এই জায়গাটি থেকে আমাদের সমস্যাকে সমাধান করতে গেলে আমাদের এই অ্যাট দ্য রেট থ্রি পর্যন্ত এইচটি থেকে শুরু করে এই অ্যাট এবং অ্যাট দ্য পর্যন্ত পুরো লাইনটাকে কিন্তু কপি করতে হবে খুব ভালো করে জায়গাটা মাথায় রাখো এইচ থেকে শুরু হচ্ছে খুব ভালো করে দেখো আমি কোথা থেকে কপি করছি জাস্ট অ্যাট দ্য রেট এবং অ্যাট দ্য পর্যন্ত আমাকে লাইনটাকে নিতে হবে এইচটিপি থেকে এটা কিন্তু একটু বুঝতে হবে যে লিংক ঠিক কোথা থেকে শুরু এবং কোথায় শেষ হচ্ছে এইটা যদি আমরা বুঝে নিই তাহলে আমাদের কোনো অসুবিধে নেই এই জাস্ট এই জায়গাটাকে আমরা কপি করব কপি করে নেওয়ার পর আমরা ম্যানুয়ালি গুগল ক্রোমে গিয়ে আমরা কিন্তু সেখানে পেস্ট করব তোমরা দেখো আমি কপি করলাম গুগল ক্রোমে গেলাম বা আমরা যে কোনো ব্রাউজারে যেতে পারি সেখানে গিয়ে ওখানে কিন্তু আমাকে কি করতে হবে পেস্ট করতে হবে আমরা জাস্ট ওখানে তোমরা দেখতে পাচ্ছ আমি পেস্ট করছি পেস্ট করা হলো নেক্সট এন্টার ওকে তোমরা দেখো অটোমেটিক্যালি আমার রেজাল্ট বেরিয়ে আসলো আমাকে সেভ করার জন্য অপশানও দিচ্ছে এখানেও দুটো পেজ রয়েছে কিন্তু এক নম্বর পেজটা হচ্ছে মেন আমি এখানে কোভিড নাইন্টিন নামে সেভ করে দিলাম তো এটা হচ্ছে আমার কোভিড নাইন্টিন টেস্টের রিপোর্ট এখন দেখো টেস্টের যে রেজাল্ট তার যে জায়গা সেটা কিন্তু পুরো ফিল্ড অবস্থায় রয়েছে অর্থাৎ আমার টেস্ট কমপ্লিট হয়ে গেছে এবং আমার রেজাল্ট তোমরা দেখতে পাচ্ছ নেগেটিভ ডেট অফ স্যাম্পল টেস্টিং কবে এই স্যাম্পেলটা টেস্ট হয়েছে তার ডেট টাইম সব দেওয়া রয়েছে আমার নাম দেওয়া রয়েছে পুরো ডিটেলস এখানে কিন্তু দেওয়া রয়েছে যেগুলো অ্যাট দ্য টাইম অফ রেজিস্ট্রেশন আমাদের সাথে আমাদের থেকে কালেক্ট করা হয়েছিল ঠিক আছে এবং নিচে তোমরা দেখতে পেলে খুব ভালো করে তোমরা দেখো এই যে জিনিসটা এটা কিন্তু আমরা অন্যভাবেও করতে পারি ঠিক আছে কীভাবে করতে পারি আমরা এর আগের একদম ফার্স্টে যে মেসেজটি এসেছে সেই মেসেজটিকে যদি আমরা ক্লিক করি তোমরা দেখো আমি তোমাদের দেখাই আগের মেসেজের সাথে একটি লিঙ্ক এসেছিলো আমি এর আগের দিন বলেছি সেটি স্যাম্পেল কালেক্ট করার আগে আমি ক্লিক করেছিলাম তাই ওই টেস্টের স্থানটি ব্ল্যাঙ্ক ছিল কিন্তু এখন তোমরা দেখতে পাচ্ছ আমি এই যে লিঙ্কটিতে এখন ক্লিক করব গত যে মেসেজ এ এক্স মাই জিওভিটি এই যে মেসেজটি এটা এর আগের দিন অর্থাৎ স্যাম্পল কালেক্ট করার পূর্বে যেটি এসেছে আমি সেই লিঙ্কটিতে ক্লিক করব এখন কারণ আমার টেস্ট তো কমপ্লিট হয়ে গেছে তো আমরা যদি এই লিঙ্কটিতে এখন ক্লিক করি আমরা কিন্তু ওই রেজাল্টটি পাবো যেটা আমরা একটু আগে দেখলাম যেটা নেক্সট টেস্টের পর যে মেসেজ আসে সেই মেসেজের সাথে যে লিঙ্কটি পাঠিয়ে পাঠানো হয়েছিল সেই লিঙ্কে ক্লিক করে আমরা যে পেজটা দেখেছি আমরা কিন্তু পুনরায় এই আগের দিনের পাঠানো স্যাম্পেল কালেক্ট করার আগে যে লিঙ্কটি পাঠানো হয়েছে সেখানে ক্লিক করলেও কিন্তু আমরা ওই পেজটি দেখতে পাবো তোমরা খুব ভালো করে লক্ষ্য করো আসবে পেজটি ওপেন হবে এই যে ওপেন হয়ে গেছে পিডিএফ খুলে গেছে ঠিক একই রকম প্রসিডিওর পাওয়া গেছে ঠিক আছে সেই পেজটি যেটি আমরা একটু আগে দেখলাম যে স্যাম্পেল টেস্ট হওয়ার পর তার যে রিপোর্ট সেই রিপোর্ট এবং এই রিপোর্ট সেম এবং আমরা এটাকে নিজেদের পছন্দ মতো নাম দিয়েও সেভ করতে পারি আমরা একটু আগে কোভিড নাইন্টিন নামে সেভ করেছিলাম আবারও সেটা দিয়ে করলাম আর কোভিড নাইন্টিন টেস্ট রিপোর্ট নাম যা খুশি নিজের ইচ্ছা মতো আমরা কিন্তু এটাকে করতে পারি এবং শুধু তাই নয় আমরা এই রিপোর্টটি খুব ভালো করে তোমরা লক্ষ্য করো নেগেটিভ রয়েছে পুরো ডিটেলস দেয়া রয়েছে স্পেসিমেন ওপিএস অ্যান্ড এনপিএস অর্থাৎ একটা আলজিওবাটা থেকে যে স্পেসিমেন্টটি কালেক্ট করা হয়েছিল ইউজিং সোয়াব ঠিক আছে তো সেটা হচ্ছে ওপিএস এবং নাখের ভেতর থেকে সোয়াব দিয়ে যেটা কালেক্ট করা হয়েছিল যে স্পেসিমেন্টটি সেটি হচ্ছে এনপিএস তো এখানে দুটোই যেহেতু নেওয়া হয়েছিল একটা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট আর এবং আরেকটি আরটিপিসিআর সেটার জন্য যেটা নেওয়া ছিল সেটাই দুটোই কিন্তু রয়েছে তোমরা দেখতে পাচ্ছো ওখানে সেভ অ্যাজ পিডিএফ এবং প্রিন্ট দুটো অপশান রয়েছে তোমাদের যেটা সুবিধে তোমরা সেটাকে ক্লিক করে কাজ করতে পারো তোমরা যদি প্রিন্ট করতে চাও এখানে প্রিন্টে ক্লিক করলে অটোমেটিক্যালি প্রিন্টার কানেক্ট থাকলে অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে বেরিয়ে চলে আসবে এবং সেভ অ্যাজ পিডিএফে যদি ক্লিক করা হয় তো সেটা আমাদের কম্পিউটারে বা আমাদের মোবাইলে যেখানেই হোক না কেন সেখানে সেভ হয়ে যাবে ঠিক আছে সেটা আমরা যে কোনো ফোল্ডার আমাদের পছন্দ মতো কোনো স্থানে আমরা কিন্তু সেটাকে সেভ করে রাখতে পারবো ফর ফিউচার রেফারেন্স ওকে তোমরা দেখো এখানে এই যে অপশান দিয়ে দিয়েছে সেভ অ্যাস পিডিএফ যেহেতু এখানে সেভ অ্যাস পিডিএফে ক্লিক করা হয়েছিল তাই ওকে তো এখানে আমরা কিন্তু সেভ করে নিতে পারি এবং আমাদের নিজেদের পছন্দ মতো এখানে নামও আমরা দিতে পারি কোভিড নাইন্টিন রয়েছে কোভিড নাইন্টিন আমরা টেস্ট রিপোর্ট দিয়ে আমরা একটা সেভ করে দিই দেখো কোভিড নাইন্টিন টেস্ট রিপোর্ট পিওআরটি ওকে এটা করে আমরা ডান করে দেব ঠিক আছে হ্যাঁ ডেটটাও দিয়ে দিলাম ডান করে দিলাম এবং এটা সেভ হয়ে গেল ক্লিয়ার এবং আমরা তোমরা খুব ভালো করে দেখো এই যে সেই রিপোর্ট আমরা হাতে পেয়ে গেলাম আর আমাদের কিন্তু কোনো সম চিন্তার কোনো কারণ নেই যে আমাদের সেন্টারে গিয়ে এই রিপোর্ট কালেক্ট করতে হবে বা আবার আমাদেরকে কোথাও গিয়ে কালেক্ট করতে হবে তার কোনো কিন্তু সমস্যা থাকলো না আমাদের মোবাইলের মধ্যে আমাদের ল্যাপটপের মধ্যে আমাদের হাতের মুঠোই কিন্তু এই রিপোর্টটি চলে আসলো ক্লিয়ার সুতরাং এই কোভিড নাইন্টিন টেস্ট এতটাই ইজি যে জাস্ট আমাদের গিয়ে শুধু স্যাম্পেলটা দিয়ে আসতে হয় বাকি রিপোর্ট আমাদের মোবাইলে অটোমেটিক্যালি কিন্তু চলে আসে ঠিক এইভাবে ক্লিয়ার আশা করছি তোমরা বুঝতে পেরেছো কোভিড নাইন্টিন টেস্টের রিপোর্ট কিভাবে কালেক্ট করতে হয় কিভাবে পেতে হয় আশা করছি তোমাদের বুঝতে আর কোথাও কোনো অসুবিধে রইলো না শুধু খেয়াল রাখবে যখন কোনো লিঙ্ক মোবাইলে আসবে লিঙ্কটা কোথা থেকে শুরু হচ্ছে এবং কোথায় শেষ হচ্ছে শুধু এইটা তোমাকে বুঝতে হবে যদি এক্ষেত্রে তোমরা দেখতে পেলে লিঙ্কটা যেখানে শেষ হচ্ছে তারপরেও আরও ছটা ডিজিট রয়েছে যেটা কিন্তু এই লিঙ্কের সাথে কানেক্ট নয় সুতরাং যে কারণের জন্য পেজটা ওপেন হচ্ছিল না আমি ওই ছটা ডিজিটকে যখন যোগ করে নিলাম অটোমেটিক্যালি কিন্তু কানেক্ট হয়ে গেল সুতরাং একটা মেসেজের ভাষা দেখে তোমাকে বুঝতে হবে যে লিঙ্কের শুরু এবং শেষ ঠিক কোথায় এটা একটু টেকনিক্যাল ছেলেরা হলে তবে বুঝতে পারবে তো যারা তোমরা পড়াশুনো করছো কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি করো ইউআরএল নিয়ে ঘাটাঘাটি করো আশা করছি তোমরা বুঝতে পারবে কোনটা নর্মাল মেসেজ এবং কোনটা লিঙ্ক তো এই জায়গাটা একটু খেয়াল রাখবে যদি কেউ এরকম প্রবলেম ফেস করে তোমরা তাদেরকে হেল্প করবে তাদের কোভিড নাইন্টিন টেস্ট রিপোর্টটা পেতে আশা করছি বুঝতে পেরেছ আজকে তাহলে এই পর্যন্তই থাক তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো থ্যাংক ইউ ভেরি মাছ